মুজিব দি মেকিং অফ এ নেশন, বঙ্গবন্ধুর উপর এই বায়োপিকটি হচ্ছে। ভারতের প্রখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল এটা পরিচালনা করছেন। আপনি, আমি জানি যে এটা চিত্রনাট্যের মধ্যেও এবং বিভিন্ন পর্যায়ে আপনার ভূমিকা আছে। এটা 2020 সালে শুরু হয়েছে। আমি জেনেছি যে এটা ট্রেলার এবং পরবর্তীতে এটা নিয়ে কিছু কথা হয়েছে, এবং আমার জানার ইচ্ছা হচ্ছে যে আপনি কি এটার ফাইনাল ভার্সনটা দেখবেন কিনা বা ইতিমধ্যে দেখেছেন কিনা, এবং সেটা কবে মুক্তি পেতে পারে, কারণ আমরা সবাই উন্মুখ হয়ে আছি এই ফিল্মটা দেখার জন্য। হ্যাঁ, আপনি জানেন যে ওই সিনেমা এটা তৈরি হচ্ছে মাঝখানে করোনার কারণে শুটিং অনেক দিন বন্ধ ছিল, করতে পারেনি। আসলে এই সিনেমার মূল শুটিংটা ঢাকায় সম্পূর্ণ হওয়ার কথা ছিল, কিন্তু করোনার কারণে সেটা হয়নি। তারপরে তো ওটা বোম্বেতে এবং ওখানে করে বেশিরভাগ শুটিং, কিছু শুটিং আমাদের ঢাকায়ও হয়ে গেছে। হওয়ার পরে এখন যেটা এডিটিং চলছে, যেটা সাধারণত হয়ে থাকে। আর ট্রেলার দেখার পরে কিছু প্রশ্ন এসেছে। এখানে একটা বিষয় আমি বলতে পারি যে ট্রেলারটা যদি গ্রহণযোগ্য না হতো, তাহলে ফ্রান্সে কান ফেস্টিভ্যাল এটা কোনোদিনই কিন্তু গ্রহণ করতো না। কাজে এর কোয়ালিটি নিয়ে আমাদের এখানে অনেকে অনেক কথা বলতে পারে, কিন্তু একথাটা আপনাদের বিবেচনা করতে হবে যে কান ফেস্টিভ্যাল কিন্তু যা তা গ্রহণ করে না বা সেটা তারা ওখানে দেখাতে দেয় না। আমাদের, আমি যেটা বুঝি, আমার যেটা মনে হয়েছে, আসলে 7ই মার্চের ভাষণে জাতির পিতাকে ওইভাবে দেখার পর সেটাকে অভিনয় করে দেখালে এটা নিতে একটু অনেকের কষ্ট হয়, এইটা হলো সমস্যাটা। কিন্তু আসলে যখন একটা সিনেমা হবে তখন তো কেউ না কেউ তো এখানে অভিনয় করতেই হবে, আর সেভাবে করার চেষ্টা করতে হবে। এবং আমি তো মনে করি যে যেটুকু করেছে এটা চমৎকার করেছে, কারণ আমি যতটুকু দেখেছি, কারণ ট্রেলারে যখন কানে যাওয়ার আগে আমাকে সেটা পাঠানো হয়েছে, আমি দেখেছি। দেখার পরে যেখানে যেখানে যা সংশোধন করা বলে দিচ্ছে সেটা ওকে করে দেওয়ার পরেই কিন্তু সেটা নিয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন, কান ফেস্টিভ্যালে এটা যে মানে যেটা যদি প্রেজেন্টেবল না হতো, যেটা কি হতো, দেখাতে পারতো বলেন? এখন আপনাদের ভিতরে যেটা আছে, আমাদের ভিতরে যিনি আছেন তাকে তো আমরা ফিরিয়ে আনতে পারবো না, বা ওটা ওভাবে নিয়ে আসাও ঠিক না। কিন্তু একটা সিনেমা যখন, এটা সিনেমা হিসেবেই দেখতে হবে। যে অভিনয় করেছে তাকে কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে, একটা চরিত্র করতে গেলে সেই চরিত্রটাকে গ্রহণ করা, সেই সেন্টিমেন্টটাকে তৈরি করা, সেইভাবে এটা কঠিন কাজ। আর সেটা যদি জাতিপ্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিবের চরিত্র হয় সেটা আরও কঠিন। কিন্তু তারপরে তো আমি বলবো যে এখানে আমাদের যারা অভিনয় করেছে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করেছে, অনেক অভিনেতাও কিন্তু তা পারে না, কিন্তু এটা করতে পেরেছে। তো এটা দেখানো হবে, এডিটিং চলছে, এডিটিং শেষ হলে আমরা একটা ভালো সময় চিন্তা করছি, সেভাবেই এটা আসবে। ধন্যবাদ।